হ্যালো ফ্রেন্ডস, আজ ছট পূজা। সেই ছট পূজা উপলক্ষে আমি আমাদের বাড়ির পাশের বানিয়াদহ নদীর ঘাটে চলে এসেছি। সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ছট পূজা হচ্ছে সূর্য দেবতা এবং তার স্ত্রী উষা দেবীর পূজা, কিন্তু ছট পূজায় মূলত সূর্য দেবতার উপাসনাই করা হয়ে থাকে প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লতিথিতে, অর্থাৎ চতুর্দশীর দিন থেকে সপ্তমী পর্যন্ত এই চার দিন ধরে ছট পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে কালী পূজার ছদিন পর থেকে এই পূজোর প্রোগ্রাম শুরু হয়ে যায়। এছাড়া আরেকটি ছট পূজা রয়েছে, যেটা হচ্ছে চৈত্র ছট নামে পরিচিত। অর্থাৎ একই রকম নিয়মকানুন মেনে চৈত্র মাসেও ছট পূজা করা হয়ে থাকে, সেটাকে বলা হয় চৈত্র ছট। এবং কার্তিক মাসে যে ছট পূজা হয়ে থাকে সেটাকে বলা হয় কার্তিক ছট। দেখুন, ব্রিজের ওপর থেকে এবং মাঠে অনেক লোকের ভিড় জমে গেছে। সত্যি প্রত্যেক বছর এই ছট পূজা সকলের মন জয় করে নিয়েছে এবং এখন তো বাঙালিরা সকলে মিলেই এই ছট পূজায় অংশগ্রহণ করে থাকে। হিন্দু ধর্মে রামায়ণ এবং মহাভারতেও এই ছট পূজার কাহিনী বর্ণিত রয়েছে। রামায়ণে অর্থাৎ রাম যখন লঙ্কা থেকে অযোধ্যায় আসেন, তখন রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য সীতার সঙ্গে তিনি ষষ্ঠী কার্তিক মাসের ষষ্ঠীতে সূর্যের উপাসনা করেছিলেন। মহাভারতের কাহিনীতেও এই ছট পূজার উল্লেখ রয়েছে। পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজপাট ফিরে পাওয়ার জন্য তিনি সূর্যের উপাসনা করেছিলেন। অনেক নিয়ম নিষ্ঠার সঙ্গে এই ছট পূজার ব্রত পালন করা হয়। সাধারণত যারা ব্রত থাকেন, অর্থাৎ সূর্য দেবতার উপাসনা করবেন বলে মনস্থির করেন, তারা ভাইফোঁটার পরদিন থেকেই নিরামিষ ভোজন করে থাকেন। ছট পূজার প্রথম দিন এবং তৃতীয় দিন যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো বাড়িতেই পালন করেন, কিন্তু তৃতীয় দিন সূর্যাস্তের আগে যারা ব্রত থাকেন এবং ব্রতী মহিলারা, ওনারা ওনাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঘাটে আসেন এবং সমস্ত গোটা ফল সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন এবং গঙ্গায় নেমে, অর্থাৎ গঙ্গা বলতে আমরা এখানে যে কোনো জলাশয় ধরে নিতে পারি, জলাশয়ে নেমে কেউ কোমর জল, কেউ বা বুক জল, কেউ বা যতটা সম্ভব জলে নেমে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন। এবং চতুর্থ দিন সূর্য উদিত হওয়ার পূর্বে ঠিক একই রকমভাবে ব্রতী মহিলারা বা যারা ব্রত রাখেন তারা পরিবারের সকলকে নিয়ে ঘাটে আসেন এবং ভোরবেলায় সূর্য দেবতার প্রার্থনা করেন এবং সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে তারপর ওনারা ওনাদের উপোস ভাঙেন। ছট পূজা বিষয়ে আমার জানা তথ্য, আমার যতটুকু জানা ছিল আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম এবং ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।